ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আগে থেকে ফটোশপটা ওপেন করে রেখেছি, এটাকে মিনিমাইজ করছি। আজকে ফটোশপে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, আমরা একটু খেয়াল করে দেখি, আমি দুইটা ছবি এখানে রেখেছি। এইটা একটা ছবি, সে মনে করেন আরেকটা ছবি হচ্ছে এইটা। তো আমরা যেটা করব, প্রথম ছবিটাকে নির্দিষ্ট অংশটুকুকে সরিয়ে নিয়ে এই ছবিটার উপরে বসিয়ে দিব। অর্থাৎ ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এরকম একটা কাজ করব। খুবই সিম্পল কাজ, বাট এই কাজটা ফটোশপে সবসময় খুব বেশি বেশি আমাদেরকে করতে হয়। তাই আমি এই কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করলাম। তো এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, তারপরে ফটোশপটা ওপেন করি। এখন আমরা যে কাজটা করব, যে ছবি দুটো যে লোকেশনে রয়েছে সেই লোকেশন থেকে আমি ছবি দুটোকে নিয়ে আসব। প্রথমে আমার ফটোশপ উইন্ডোতে ওপেন করি, ছবি দুটো চলে এসেছে। ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন, অর্থাৎ এই ছবিটার নির্দিষ্ট অংশটুকু কেটে আমরা এই ছবিটার উপরে বসাবো। তো এই জন্য আমাকে এখন যা করতে হবে সেটা হচ্ছে, এটাকে আমি ইচ্ছা করলে মিনিমাইজ করে রাখতে পারি। মিনিমাইজ করে রাখলে দেখেন এখানে রয়ে গেল, এটাকে আমরা বড় করে নিই। এরপরে কন্ট্রোল প্লাস চেপে আমি এটাকে একটু বড় করে নিতে পারি। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি পেন টুলের মাধ্যমে এটার নির্দিষ্ট অংশটুকু কেটে নেব। তো আমি পেন টুল এখানে ক্লিক করছি, তারপরে খেয়াল করে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাসাইন হয়েছে। তারপরে এখান থেকে আমি এটাকে খেয়াল করে দেখেন, এখান থেকে আমি এটাকে কাটা শুরু করছি। এই আচ্ছা, এই যে দেখেন বামে হলুদ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আসলে খুবই বিশ্রী একটা ব্যাপার, এটা হলে কাজ করতে খুব অসুবিধা হয়। সেই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই প্যালেটের লেয়ারে থাকা অবস্থায় আপনি এখানে দেখেন অপাসিটি 100% আছে, এটাকে আপনি জিরো করে দেন, তাহলে এই হলুদ এই ব্যাপারটা আর আসবে না আশা করি। আচ্ছা, এই যে দাগ এইদিকে চলে আসছে, আপনি কন্ট্রোল অল্ট্রা জেড দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা লেয়ার থেকে অপাসিটিটা জিরো করে দিব, তারপরে আমরা আবার পুনরায় কাজ শুরু করি। খুবই সহজ, যেখানে যেখানে আমাদের যেতে হবে সেখানে সেখানে আমরা হয়তো ক্লিক করে নিব। ভিউয়ার্স, এভাবে কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ যেহেতু মার্কিং আপনি যেভাবে যখন করতে চাচ্ছেন। আমি এভাবে আপনারা ইচ্ছা করে আস্তে আস্তে এটাকে মার্কিং করে নেবেন ভিউয়ার্স। তো আর একটু সূক্ষ্মভাবে দেখতে হলে আপনি কন্ট্রোল কিবোর্ডের প্লাস চেপে এটাকে বড় করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি আসলে টেকনিকগুলো দেখাচ্ছি, আপনারা এই কাজগুলো আরও ধীরে সুস্থে সময় নিয়ে করতে পারেন। দেখেন, যদি কখনো বাঁকানোর দরকার হয় তাহলে এইভাবে টান দিবেন, দিয়ে সামনের যে অংশটুকু সেখানে ক্লিক করবেন। যেমন এখানে আসার পরে আপনি যদি এটাকে রাউন্ড করতে চান তাহলে ঠিক এভাবে রাউন্ড করবেন এবং সামনের এই ডটটাতে ক্লিক করবেন, অর্থাৎ সামনের দিকে, পেছনের ডটে না, সামনের ডটে ক্লিক করবেন, তাহলে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো এইভাবে, যেমন এখানে একটা দেখেন কানের এই পাশটাতে কিন্তু রাউন্ড রয়েছে। তো আমি এটা একটু বড় করে দেখাই যে এই কাজটা আপনি কীভাবে করবেন, তাহলে হয়তো আপনার জন্য একটু সুবিধা হবে। তো এখানে এই যে এটা 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 কিন্তু রাউন্ড হয়ে গেছে, দেখেন খেয়াল করে। তো এখানে আপনি আসলে কিভাবে করবেন, এখানে ক্লিক করার পরে আপনি এটাকে সামনের দিকে টান দেন, দিয়ে দেখেন এটাকে কিন্তু রাউন্ড হয়ে গেছে, দেখেন এই পাশে। কিন্তু এই পেছনের ডটে ক্লিক না করে আপনাকে সামনের এই ডটটাতে ক্লিক করে দিতে হবে। এখানে এরকম ক্লিক করার পরে আপনি যদি সামনের দিকে টান দেন তাহলে দেখেন এটা কিন্তু গোল হয়ে যাবে। তারপরে এই সামনের ডটে ক্লিক করেন, তারপরে সোজাসুজি হয়তো বা আমরা নিয়ে আসতে পারছি, কারণ এখানে আর কোনো, এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে মোটামুটি, এই দেখেন ভিউয়ার্স, এখান থেকে যদি এখানে নিয়ে আসি, তো এটাকে যদি আপনি এরকম টান দেন, আচ্ছা ক্লিক করা হয়ে গেছে, টান তো আগে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা এইভাবে নিয়ে আসছি, অর্থাৎ রাউন্ডগুলোতে একটু আপনাকে একটু মানে ধৈর্য সহকারে একটু সুন্দর করে ইয়ে করতে হবে। এটা নেওয়ার পরে যে আপনি যদি টান দেন তাহলে এটা কিন্তু ক্রস হয়ে যাবে। তো এই কাজগুলো আসলে ছোট ছোট কাজ, আপনি যতটা করবেন ততটাই আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন। আমি একটু কন্ট্রোল মাইনাস করে এটাকে নিয়ে নিই, তারপরে আমি একটু বড় বড় করে নিয়ে নিই, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ভিউয়ার্স।
ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিধায় আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। ভিউয়ার্স আপনার ঠিক এইভাবে এখান থেকে দেখেন, এখানে টান দেওয়ার পরে আপনি কিন্তু এই যে এরকম করে টান দিলে আপনি খেয়াল করে দেখেন রাউন্ডটা হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, এই তাছাড়া আর কিছুই না। তাহলে হয়তো জিনিসটা একটু এই যে সামনে এখানে ক্লিক করার পরে তারপর আবার এখান থেকে নেবেন, এখান থেকে নেবেন, এখানে নেওয়ার পরে আপনি দেখেন এটা ভেতরের দিকে রাউন্ড করতে চাচ্ছেন, যদি চান হালকা একটু রাউন্ড করে নিতে পারেন। এখানে ক্লিক করার পরে আবার এখান থেকে আমরা নিচ্ছি, একটু নিচের দিকে যাই, তো ভিউয়ার্স এখানে যাওয়ার পরে এখন দেখেন আমি এটাকে ক্লোজ করব, মানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমি নিয়ে নিলাম। ভিউয়ার্স খেয়াল করে দেখেন, হ্যাঁ কন্ট্রোল জেড, আচ্ছা এটা করার পরে আমি এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ছবির উপরে আমি মাউসের ডান বাটন ক্লিক করে মার্ক সিলেকশনে যাওয়ার পরে এখানে সাধারণত জিরো থাকে, আপনি এখানে অবশ্যই ওয়ান দিয়ে দিবেন, দিয়ে যদি ওকে করেন দেখেন এটা কিন্তু স্মুথ এজিং হয়ে গেছে। তো এখন যে কাজটা করবেন এইটা আমরা মুভ টুল দিয়ে সরাই আমরা সেকেন্ড ছবিটার উপরে নিয়ে যাব, সেই জন্য এখানে তিনটা ইয়ে দেখছেন সেখানে আপনারা চলে যাবেন এবং এই ছবিটাকে ম্যাক্সিমাইজ করে নিতে পারেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে এই যে দেখেন ছবিটা এখানে মার্কিং হয়ে আছে, তো আমি এখান থেকে যেহেতু এইটা এই যে লেয়ার টু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে এই যে খেয়াল করে দেখেন, সো এটাকে আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই লেয়ারটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে মুভ টুলে ক্লিক করে এই ছবিটাকে আমি টান দিয়ে জাস্ট এই ছবিটার উপরে প্লেস করে দেবো। দেখেন এখানে এই ছবিটা চলে এসেছে। তো এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে ছবিটাকে, ছবিটা আসলে অনেক বড়, তো আমাদের যেটা করতে হবে যে এখানে এটা এটা টান দিয়ে ছোটো করতে হবে। তো খেয়াল করে দেখেন আমি এটার কথা বলেছিলাম যে মুভ টুলে থাকা অবস্থায় অটো সিলেকশন লেয়ার এবং শো ব্যাকগ্রাউন্ড বক্স, এই ব্যাকগ্রাউন্ড বক্সটা যদি আমি টিকমার্ক না দিয়ে রাখি তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে না। সো এটাকে টিকমার্ক দিয়ে রাখার প্রয়োজনীয়তাটা কী সেটা আপনারা বুঝতে পাচ্ছেন। আর অটো সিলেক্ট লেয়ার মানে এখন যেমন এই লেয়ারটাতে আমি কাজ করতেছি, দেখেন আমি যদি এটা উঠাই দিই তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কোন লেয়ারটাতে কাজ করতেছি, তো সেই জন্য এটাও দিয়ে রাখা উচিত। তাহলে আমরা এই অবজেক্টের উপরে ক্লিক করলে বুঝতে পারবো আমরা কোন লেয়ারটা নিয়ে কাজ করতেছি। তো যাই হোক এটাকে আমি ছোট করে নিচ্ছি, আমি ছোট করে নিচ্ছি, এবং যেখানে বসাতে চাই ঠিক সেখানে আমরা হয়তো বসায় দেব। তো ভিউয়ার্স দেখেন আমরা এটাকে বসায় দিলাম, ছবিটা কিন্তু আমাদের যথারীতি তৈরি হয়ে গেল। এখন ছবিটাকে সেভ করব আমার জেপিজি মোডে, ফাইল এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যেয়ে এটাকে জেপিজি বা জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপে এটা হয়তো 666 তিনটা নাম দিয়ে আমি সেভ করলাম, তারপরে এখান থেকে ওকে করে দিলাম। এখন ছবিটা সেভ হয়ে গেল, আপনারা খেয়াল করে দেখেন এই যে ডেস্কটপে ছবিটা তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের টিপস আপনাদের জন্য, আশা করি ভালো লেগেছে। সামনের ভিডিও লেসনে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ, বাই বাই, টাটা, সেই পর্যন্ত আমার সাথে থাকুন।